আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ চলছে যশোরের ছয় নির্বাচনী আসনে। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন ও খোঁজ খবর নিচ্ছেন প্রার্থীরা। পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও সমর্থকরা। সকলেই নিজ নিজ অবস্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যারা নৌকা করে, যারা আমলিক করে, তারা সকলে যেন এই নৌকাকে জয়ী করে। রোববার বিকালে 10 নং চাষড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন যশোর 3 আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ। এ সময় তিনি বলেন, 2009 সাল থেকে অন্ধকার বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গেছেন উন্নয়নের পথে। বর্তমানে সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত হয়েছে। চাষড়া ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে যশোর সদর 3 আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ শহরের মাঝবাজারে গণসংযোগ করেন। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান, উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। এছাড়াও যশোর 1 আসনের শার্শা উপজেলার কায়রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রার্থী শেখ আফিল উদ্দিন। এ সময় তিনি ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।